মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে যদি বলি আসুন আসুন আসুন, লোকে চলে আসবে। যে কজন আসবে আমি নাটক শুরু করে দেবো, তাদের বলবো রাজনৈতিক কথাই বলবো, তারা শুনলে শুনবে না শুনলে শুনবে না, কেউ ঢিল মারলে মারবে, আমি তাকেও আবার নাটকটা দেখাবো। আচ্ছা আমার এরকম চেয়ার, আমি বিলেন হব। কেউ বলে আমি এরকম, আমি কমেডিয়ান হব। কেউ বলে আমি ফর্সা লম্বা, আমি হিরো হব। কোনো এডুকেটেড ছেলে মেয়ে, বেঙ্গলি ছেলে মেয়ে এরকম ছিল না যে নিজেকে আপলিটিক্যাল বলতো। সে তুমি যাদবপুরই হও, প্রেসিডেন্সিতে হও, যে হও, তুমি ভালো ছাত্র হও খারাপ ছাত্র হও, সে কিন্তু এসে দাঁড়াতো মানুষের পাশে। আপনাদের সকলকে স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছি আমি রশ্মি। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, কারণ ছোট পর্দা বড় পর্দা ওয়েব সিরিজ সবেতেই তিনি পরিচিত মুখ। আমার সঙ্গে রয়েছেন জয় সেনগুপ্ত। জয়দা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, বহাল তবিয়তে আছি। লকডাউনও সার্ভাইভ করেছি, করোনাও সার্ভাইভ করেছি, দুটো ভ্যাকসিনেশনও হয়ে গেছে, চুটিয়ে কাজও করছি। তো এতদিন পর, মানে একটা দীর্ঘ সময় পর আবার সিনেমা রিলিজ করছে, হলে লোকজন যাচ্ছে গিয়ে সিনেমা দেখছে, এই ব্যাপারটা ভেবে কেমন লাগছে? দেখো আমার প্রথম লকডাউনের পরে একটা ছবি রিলিজ হয়েছিল এভাবেই গল্প হোক বলে, কিন্তু সেই সময় লোকজন সত্যি হলে যায়নি, তখন ভয় পেয়েছিল খুব। কাজে আমার মনে হয়েছিল হয়তো বাড়ি থেকে বেরিয়ে মাল্টিপ্লেক্স অব্দি গিয়ে মোটা দামের টিকিট কিনে লোকে হয়তো হলে সেভাবে আর যাবে না, যখন বাড়িতে বসেই তারা ফ্রিতে রিমোট নেড়ে চেড়ে 100টা ছবি দেখতে পাচ্ছে। কিন্তু কোথাও আমি এটাও জানতাম যে সিনেমার মতো একটা মিডিয়াম যেটা যেটা সেটা যে একটা আলাদা আকর্ষণ আছে, সেটা কোনোদিনই সম্পূর্ণভাবে শেষ হতে পারে না। এবং যেটা যেটা তোমাকে জিজ্ঞাসা করতেই হচ্ছে যে থিয়েটার দিয়ে তুমি শুরু করেছো, এবং এখন যে সিনেমাটা নিয়ে আমরা আজকে কথা বলবো, শহরের উপকথা, বাকি ইতিহাস এই নাটকটাকে নিয়ে, এই নাটকটাকে অবলম্বনে এই সিনেমাটা তৈরি হচ্ছে, সেটা একটা নাটক, তো কি বলবে তুমি? দারুণ জিনিস। দেখো নাটক বলতে আমরা কি বুঝি, নাটক বলতে যেটাকে ড্রামা বলে, ড্রামা মানে কনফ্লিক্ট, তাই তো? দুটো আইডিয়ার কনফ্লিক্ট, দুটো মানুষের সংঘাত, দুটো ইমোশনের সংঘাত, সে তাই জন্য আমরা ড্রামা দেখতে যাই, থিয়েটার দেখতে যাই সংঘাতটাকে দেখার জন্যে। হ্যাঁ, সিনেমাতে সংঘাতটা ধরা হয় কিন্তু অন্যভাবে, ইমেজ দিয়ে ধরা হয়। সিনেমাতে সংঘাতটা সবসময় ডায়লগ দিয়ে ধরতে হয় না, সিনেমাতে সংঘাতটা অত যাকে বলে লিটারালি দেখাতে হয় না, ইমেজ দিয়ে তুমি সংঘাতটা আস্তে আস্তে যখন সিনেমাটা শেষ হয় তোমার ভেতরে যে প্রশ্নগুলো জেগে উঠবে, তুমি যখন বাড়ি যাচ্ছ তোমার মন তোলপাড় করবে সেই প্রশ্নগুলো। হ্যাঁ, তুমি চরিত্রগুলোর কথা ভাববে, ওদের ক্লাসের কথা ভাববে, কেন এটা হলো কেন এটা হলো না, এটা সিনেমা তোমার মধ্যে তৈরি করে। হ্যাঁ, থিয়েটার দেখার সময় ইম্প্যাক্টটা সেই সময় হয়, লাইভ পারফরমেন্স, তো সেই সময় সংঘাতটা দেখে তোমার মধ্যে টানাপোড়নটা হবে এবং সেখানেই ওটা তোমার একটা সলিউশন তুমি পাবে, একটা রেজলিউশন পাবে, সে বিপ্লবী রেজলিউশন হোক কিংবা মানে প্যাসিভ রেভলিউশনই হোক। জয়দা, আমরা তোমাকে ছোট পর্দায় দেখেছি, আমরা তোমাকে ওয়েব সিরিজে দেখেছি, সিনেমায় দেখেছি, মানে প্রত্যেকটা ফর্মে অভিনয়ের যতগুলো ফর্ম আছে তোমাকে দেখেছি, তুমি নিজে ব্যক্তিগতভাবে কোনটাতে সবথেকে বেশি এনজয় করো, কোনটাতে সবথেকে বেশি কমফোর্টেবল? আমি সব মিডিয়ামে কমফোর্টেবল, প্রত্যেকটা মিডিয়ামে নিজস্ব উদ্দেশ্য থাকে। আমার কাছে যেটা সবথেকে বেশি পার্সোনাল সেটা থিয়েটার, কেননা থিয়েটারের জন্য আমার অন্য কাউকে দরকার নেই। হ্যাঁ, সেটার জন্য আমাকে শুধু নিজেকে দরকার, আমার জন্য শুধু একটা সাবজেক্ট দরকার, একটা আইডিয়া দরকার, আমি, আমার শরীর, আমার আওয়াজ, একটা ছোট্ট স্পেস, এরকম স্পেসে আমি 10 জনকে বসিয়ে আমার কথাটা আমি বলতে পারি, সে গিয়ে বলি, নেচে বলি, জাস্ট কনভারসেশনের মতো করে বলি, সেটাই থিয়েটার। নাটকের ক্ষেত্রে সেটা হয় না, আয়তন নিয়ে আমার কন্ট্রোলে, তুমি কি পারফর্ম করছো সেটা দর্শকের হাততালি দিয়ে। অ্যাবসলিউটলি, আমি প্রথম নাটক করতাম, আমি প্রচুর স্ট্রিট প্লে করতাম, আমার কন্ট্রোলে, তো আমি এখানে দাঁড়িয়ে চিৎকার করে যদি বলি আসুন আসুন আসুন, লোকে চলে আসবে, যে কজন আসবে আমি নাটক শুরু করে দেবো, তাদের বলবো রাজনৈতিক কথাই বলবো, তারা শুনলে শুনবে না শুনলে শুনবে না, কেউ ঢিল মারলে মারবে, আমি তাকেও আবার নাটকটা দেখাবো, তো এই ইন্টারাকশন হবে। কিন্তু সিনেমা তো আমি এই জিনিসটা কন্ট্রোল করতে পারবো না, অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ এ প্রডিউসার ডাইরেক্টর আমার কিছুটা কন্ট্রোলে থাকবে, তাই জন্যই নাটককে বলা হয় অ্যাক্টার্স মিডিয়াম, আর সিনেমাকে বলা হয় ডাইরেক্টার্স মিডিয়াম, বিকজ ডাইরেক্টর ভিজুয়ালাইজ করছে পুরো ব্যাপারটা। ঠিক আচ্ছা জয়দা, তোমাকে আমরা যখনই পর্দায় দেখেছি অনেক সময় এরকম হয়েছে যে মেন ক্যারেক্টার যে
তাকে ছাপিয়ে গেছে তোমার অভিনয়। তোমার কি কখনো মনে হয়নি যে মানে আরো যে রোলগুলো তুমি এতদিন ধরে করছো তার থেকে বেটার রোল তুমি ডিজার্ভ করো? আমি না একটা অদ্ভুত রকমের আর্টিস্ট, আমি এই এক্সপেকটেশনস এই প্রত্যাশার জায়গাতে গিয়ে কাজ করি না। আমার জীবনের ফর্মুলা খুব সিম্পল ছিল, আমি যেটা ভালোবাসি করতে আমি সেটা যেন সারা জীবন করতে পারি, ডান লট অফ থিংস। কিন্তু আমার ভেতরে মনের মধ্যে যে ইম্যাজিনেশন, যে ক্রিয়েটিভিটি, যে আইডিয়াসগুলো ভেতরে আমার নড়তো চড়তো, সেইগুলোকে আমি কমিউনিকেট করতে চাইছিলাম একটা আর্টিস্ট আর্টিস্টিক ক্রিয়েটিভ মিডিয়াম দিয়ে। বেশ কিছুটা সময় দিল্লিতে ছিলাম, দিল্লিতে ছিলাম, আমি দিল্লিতে বড় হয়েছি। এবং তোমার সাবজেক্ট ছিল ইংলিশ লিটারেচার? আমি ইংলিশ লিটারেচার পড়াশোনা করেছি, হিস্ট্রি সাবসিডি ছিল। তারপর আমি স্কুলে ওখানে খুব ভালো একটা এক্সপেরিমেন্টাল স্কুলে থিয়েটার ইন এডুকেশন পড়াতাম, আর্ট ইন এডুকেশন পড়াতাম। আমি লিটারেসি মিশনের হয়ে নাটক নিয়ে ট্রাইবাল এরিয়াজে লিটারেসির মেসেজ নিয়ে আমি ওয়ার্কশপ করতাম। আমি মিনিমাম সায়েন্স, সায়েন্স অ্যান্ড র্যাশনালিজম নিয়ে ভারত জ্ঞান বিজ্ঞান যাথার হয়ে ওয়ার্কশপ নিতাম। আমি মনোজ বাজপেয়ী আমরা সবাই করতাম। আমার নিজস্ব দুটো থিয়েটার গ্রুপ ছিল, অ্যাক্ট ওয়ান যেখানে আশিস বিদ্যার্থী, মনোজ, পীয়ূষ মিশ্রা ফিশ্রা, সুজিৎ সরকার ফরকার এক গ্রুপে ছিলাম। অভিনয়ের ক্যানভাসটা তোমার কাছে অনেক অনেক বড়। হ্যাঁ, আমি শুধু অভিনয়কে শুধু অভিনয় হিসেবে দেখি না। আমি যে এলাম ডায়লগ বললাম টাকা নিলাম চলে গেলাম, ওটা নয়। আমার জন্য এটা কমিউনিকেশনের মিডিয়াম, কমিউনিকেশন অ্যাজ এ কমিউনিকেটর। আমি কথাটা তো আমার না, যেটা আমি বললাম ইউনিভার্সাল কথা, টাইমলেস কথা, সমসাময়িক কথা, রাজনৈতিক কথা, স্পিরিচুয়াল কথা, পার্সোনাল কথা, এই কথাগুলো আমার মিডিয়ামের থ্রুতে আমি কোনো না কোনো মিডিয়ামে রাখতে পারছি। আমি অ্যাজ এন অভিনেতা আমি একটা মিডিয়াম। আমাকে দিয়ে গিরীশ কানার একটা কথা বলাচ্ছেন, বাদল সরকার একটা কথা বলাচ্ছেন, কিন্তু সেটাকে আমাকে নিজের কথা বানাতে হবে। তারপর সেটা যখন আমি কমিউনিকেট করবো অডিয়েন্স তখন পার্সোনালি ওটা নেবে। হ্যাঁ, আমার ছোটোবেলা অমিতাভ বচ্চনের ছবি নিয়ে কেটেছে, কিন্তু তার মধ্যে আমার মধ্যে মৃণাল সিনহা শ্যাম বেনেগলে ঢুকে গেছে। আর যেই কাজটা আমি করতে চেয়েছিলাম মনের মধ্যে ম্যাচিউরিটি পর, সেটা মৃণাল সেন শ্যাম বেনেগলের স্পেস। অমিতাভ বচ্চনের ছবি এনজয় করবো অ্যাজ অ্যান অডিয়েন্স, পারফর্ম করতে হলে পারফর্ম করবো, কিন্তু কমিউনিকেশনের জায়গাটা আমার হবে মৃণাল সেন শ্যাম বেনেগলের স্পেসটা। তো এই এই ক্ল্যারিটিটা আমার খুব ইয়াং বয়সে তৈরি হয়ে গেছিলো। আর আমি নিজের স্পেসটা খুব ভালো করে চিনে গেছিলাম, সবাই নিজের স্পেসটা বুঝতে পারে না। আসে বম্বেতে কেউ বলে আচ্ছা আমার এরকম চেহারা আমি ভিলেন হব, কেউ বলে আমি এরকম আমি কমেডিয়ান হব, কেউ বলে আমি ফর্সা লম্বা আমি হিরো হব, বুঝলে তো এইসব মাথায় ওই ক্ল্যারিটিটা নেই যে তুমি কোন স্পেসে নিজেকে রাখবে। আমার স্পেসটা কী ছিল যেটাকে আমি বলি থিঙ্কিং অ্যাক্টর, থিঙ্কিং আর্টিস্টের স্পেস, যেখানে পারফরমেন্স রয়েছে আবার কিছু চিন্তা ভাবনাও রয়েছে, বুঝলে এই দুটোকে কানেক্ট করা, পারফরমেন্স অ্যান্ড। তুমি এতগুলো জায়গায় কাজ করেছো, মুম্বাইয়ে কাজ করেছো, বাংলাতেও কাজ করেছো, বেসিক ডিফারেন্স তোমার মনে হয়েছে বলিউডে এবং এখানে? দেখো কোনো জায়গাটাই কিন্তু ওয়ান ডাইমেনশনাল নয়। মুম্বাইতেও নানা রকম কাজ হয়, বড় বিশাল মেশিনের মতো ফাংশন করা প্রোডাকশন হাউসেস আছে, মাঝারি কিছু প্রোডাকশন হাউসেস আছে যাদের কাছে সম্পদ কম কিন্তু কাজ করার ইচ্ছে প্রবল, আর ইন্ডিপেন্ডেন্ট কাজ আছে যেখানে স্ট্রাগল করে কাজ করতে। কলকাতা তো তাই, এখানেও তো আমার দু তিনটে বড় প্রোডাকশন হাউস আছে, আবার মাঝখানে এরকম রয়েছে কিছু প্রোডিউসার এসে হঠাৎ টাকা দিচ্ছে, কিছু ভালো ডাইরেক্টর সেই ছবি বানাতে চেষ্টা করছে, আবার এরকম কাজ আছে যেখানে ডাইরেক্টর কোনো প্রোডিউসার নেই, কিছু নেই, নিজের ট্যাগ থেকে বিলু রাক্ষস, নিজের ট্যাগ থেকে পয়সা ঢুকিয়ে চার বন্ধু মিলে নিজের স্বপ্নকে পূরণ করছে। তো সব রকম কাজ সব জায়গায় হয়, কিন্তু অ্যাভারেজে তুমি অ্যাজ এ ইন্ডাস্ট্রি লেভেলে যদি তুমি একটা কাজের মাপ ওইটা নাও, তাহলে আমি এটা বলবো যে যে কোনো কারণেই হোক এখানে কেওসটা একটু বেশি, একটু কেওটিক, একটু বেশি আওয়াজ, একটু বেশি তোমার টানাপোড়ন, একটু কেওস বেশি, ওখানে কেওসটা একটু কম, সাউথে একদমই কম, বম্বেতে কেওসটা একটু কম। তুমি এত ধরনের চরিত্র করেছো, এরকম কোনো চরিত্র যেটা তোমার খুব কাছের? হ্যাঁ, অনেকগুলো আছে। আমার তো আমার প্রথম ছবি যেটা হিন্দি ছবি সেটা প্রচণ্ড কাছের চরিত্র, হাজার চুরাশি মা, হাজার চুরাশি কি মা, সেটা ব্রতীর ক্যারেক্টার আমার খুব কাছে, বিকজ আমি নিজের ব্রতী ছিলাম। আমি কলেজে থাকতে পলিটিক্যালি কনসিয়াস হয়ে গেছিলাম, ছাত্র জীবনে ছাত্র পলিটিক্স আমাদের কালচারালি ইনভলভ ছিলাম, আমি কোনো দিনই স্ট্রিট লেভেলে ইনভলভ ছিলাম, কালচারালি ইনভলভ ছিলাম। সেখান থেকে বেরিয়ে আমি জননাট্য মঞ্চ বলে একটি গ্রুপ জয়েন করি, যেখানে সাফদার হাশমি, কমরেড সাফদার হাশমি ওটার ডাইরেক্টর এবং
যাকে বলে সর্বেসর্বা ছিলেন, ওর আন্ডারে আমি কাজ শিখতে শুরু করি। জীবন বোধটা আমার সেখান থেকে আসে যে আর্ট আর জীবন এই দুটোকে কী করে ওভারল্যাপ করছে সেটা ওখান থেকে বুঝি। আগে ছিল অভিনয় করা মানে হচ্ছে নিজেকে শো অফ করবো, পরে বুঝতে পারি অভিনয় শো অফ নয়, অভিনয় মানে জীবন বোধটাকে ধরা লোকজনের। একেবারে শেষ পর্যায়ে এবং স্মরণের উপকথা দিয়ে ফিরে যাই, তোমার চরিত্রটার নাম ঋত্বিক, তো ঋত্বিককে নিয়ে কিছু বলো। দেখো একে তো নাম ঋত্বিক, আর ঋত্বিকের সঙ্গে একটা মানে সিনেমার একটা কানেকশন আছে কিন্তু। নিশ্চয়ই আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, আমার চরিত্রটা গল্প থেকে বেরিয়ে আসছে। দুজন রাইটার, তারা একটা বিষয় নিয়ে গল্প লিখছেন, দুজনেরই পার্সপেক্টিভ আলাদা। সেই ঋত্বিককে দুইভাবে তুমি দেখতে পাবে, ইনি যখন লিখছেন এর কাছে ঋত্বিকের ক্রাইসিস একরকম, এর কাছে ঋত্বিকের ক্রাইসিস অন্যরকম। ঋত্বিকের একটা ক্রাইসিস আছে জীবনে, ক্রাইসিসটা কিন্তু তার সমাজ থেকে বেরিয়ে আসছে। এই আজকের এই সমাজে ঋত্বিক বাঁচতে পারছে না, তার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এই রাইটার বলছে এই জন্যে, এই রাইটার বলছে এই জন্যে। তুমি এই দুটোই দেখতে পাবে ঋত্বিকের জীবনে। আচ্ছা, তারপর ঋত্বিক কনফ্রন্ট করছে এই রাইটারকে, সেটাও তুমি দেখতে আবার একটা নতুন কিছু। হ্যাঁ, এটা খুবই খুবই ইন্টারেস্টিং এই পুরো ব্যাপারটা। কিন্তু এই এই আজকের সমাজের মেইন ক্রাইসিস যেটা আমরা লাস্ট 7-8 বছরে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যখন একটা সময় ছিল ভারতে 60s 70s প্রচুর সোশ্যাল পলিটিক্যাল মুভমেন্টস হতো, স্টুডেন্টস পলিটিক্স খুব সোচ্চার ছিল, বাইরে যেটা হচ্ছে তার এগেনস্টে রুখে দাঁড়ানো, অ্যাটলিস্ট তার ব্যাপারে বলা, একটা স্ট্যান্ড নেওয়া, এটা একটা খুব কমন ছিল। কোনো এডুকেটেড ছেলে মেয়ে, বেঙ্গলি ছেলে মেয়ে এরকম ছিল না যে নিজেকে আপলিটিক্যাল বলতো। সে তুমি যাদবপুরই হও, প্রেসিডেন্সিতেই হও, যে হও, তুমি ভালো ছাত্র হও, খারাপ ছাত্র হও, সে কিন্তু এসে দাঁড়াতো মানুষের পাশে ছিল। তারপর একটা পিরিয়ড চলে এলো এবং চলে এসেছিল যখন সবাই একটা কনজিউমারিস্ট সমাজে ঢুকে গেল। আমার ফোন, আমার বাইক, আমার গাড়ি, আমার সাউথ সিটি, আমার গার্লফ্রেন্ড, আমার খাওয়া দাওয়া, আমার কফি ক্যাফে এই ওই, তার মধ্যেই যেন যতটুকু শুধু ফেসবুকে, তার বাইরে না। সমাজে কারেক্ট, সমাজে হচ্ছে যা তার সঙ্গে যুক্ত হতে পারছি না, তার এগেন্সে দাঁড়াতে পারছি না, তার ব্যাপারে বলতে পারছি না, কোথাও যেন একটা আপোষ করে নিয়েছি, না আমি এটাই ভালো আছি, আমি নিজেরটা দেখবো, আমি আমি তারপর একটু বয়স হলে আমি আর আমার ছেলে তা ওরটা দেখবো। এই যে আপোষের একটা জীবনে ঢুকে গেছে সবাই, ঋত্বিক এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। স্মরণের উপকথা তো দর্শক অবশ্যই দেখবে, আর এরকম আরও আড্ডা, এরকম আরও মজার মজার গল্প দেখার জন্য দেখতে থাকতে হবে এবিপি লাইভ।